চিত্রনায়িকা হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া। এরই ধারাবাহিকতায় 23 সেপ্টেম্বর তার অভিনীত অপারেশন সুন্দরবন সারা দেশে মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। শিক্ষার্থীদের সিনেমা দেখার জন্য আহ্বান জানাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরছেন চলচ্চিত্রটির অভিনয় শিল্পীরা। গত সোমবার 19 সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে গিয়েছিলেন তারা। সেখানে নুসরাত ফারিয়া মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি দেখার জন্য সবাইকে আহ্বান জানান। আলোচনার এক ফাঁকে একজন শিক্ষার্থী বলেন, আমি তো সিঙ্গেল, বাট আপনি বলেছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। এ সময় নুসরাত ফারিয়া বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। 23 সেপ্টেম্বর শুক্রবার দুপুর 3টায় আমরা একসঙ্গে সিনেমা দেখছি, ওকে? যারা সিঙ্গেল আছে, পরের শুক্রবার আই অ্যাম হেয়ার, আমি অ্যাভেইলেবল। এই আয়োজনে নুসরাত ফারিয়া ছাড়াও অংশ নেন অভিনেতা শ্যাম, জিয়াউল রোশান, দর্শনা বণিক সহ অপারেশন সুন্দরবনের কুশলীরা। অপারেশন সুন্দরবন মুক্তির আগে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে এই সিনেমার কুশলীরা। এরই অংশ হিসেবে এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় অংশ নিয়েছেন তারা। সুন্দরবনের র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইভ অ্যাকশন থ্রিলার সিনেমা অপারেশন সুন্দরবন। র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।